আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ শুনানি হলো আজ চলুন আমরা বিস্তারিত জেনে নিই আজ কলকাতা হাইকোর্টে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলার শুনানি হল এদিন দীর্ঘক্ষণ শুনানি চলে মূলত মামলাকারী পক্ষের আইনজীবী সুবীর সান্যাল মহাশয় নিজেদের পক্ষের কথা তুলে ধরেন সংরক্ষণ মেনে তালিকা ও শূন্যপদ নিয়ে প্রশ্ন তোলেন কেন তারা বঞ্চিত সেই বিষয় নিয়েও নিজেদের বক্তব্য বলেন এই মামলায় পরবর্তী শুনানি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার আগামীকাল দুপুর দুটোর সময় আপার প্রাইমারি মামলা শুনানি হবে দীর্ঘ দশ বছর নিয়োগ যন্ত্রণার অবসান কবে হবে প্রশ্ন তুলেছেন চাকরি সরকারের সদিচ্ছার অভাবে থমকে নিয়োগ রয়েছে থমকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া ক্ষোভ প্রকাশ চাকরি নিজেদের প্রাপ্য আদায় করতে রাজপথে সোমবার দণ্ডি কাটলেন চাকরিপ্রার্থীরা সোমবার শিয়ালদাও থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা এই প্রার্থীদের একটাই দাবি যে প্রথম এর পরে দ্রুত দ্বিতীয় কাউন্সিলিং শুরু করতে হবে এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে উচ্চ প্রাথমিকের প্রায় ন হাজার প্রার্থী স্কুল বাছাই অর্থাৎ কাউন্সিলিং প্রক্রিয়া হয়ে গেছে যদিও দ্বিতীয় দফায় প্রায় দু হাজার প্রার্থীর কাউন্সিলিং প্রক্রিয়া বাকি আছে নিয়োগ প্রসঙ্গে এক চাকরি প্রার্থী সুশান্ত ঘোষ জানান উচ্চ প্রাথমিকের চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি শূন্য পদের মধ্যে মেধা তালিকায় নাম উঠেছে তেরো হাজার তিনশো চৌত্রিশ জনের এর মধ্যে আট হাজার নশো জনের প্রথম কাউন্সিলিং হয়ে গেছে দ্বিতীয় কাউন্সিলিং বাকি আছে বুধবার অর্থাৎ আজকে উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত শুনানি ছিল ডিভিশন বেঞ্চে এবং আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু এই মামলার পরবর্তী শুনানি